প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমার সাথে ডি ও এফ টার্ম কিভাবে বিভাজিত হয় সে বিষয়টি দেখাবো এবং ডি ও এফ টার্মের বিভাজন থেকে কিভাবে অর্গেল চিত্র অঙ্কন করতে হয় এই বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আশা করি তোমাদের এর পূর্বের লেকচারটা মনে আছে, যেটাতে আমি তোমাদেরকে বিভিন্ন স্থিতিপদ কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়টা দেখিয়েছিলাম। তো আজকে দেখো, একটা ডি কনফিগারেশন বিশিষ্ট কোনো মুক্ত আয়ন এর যে ডি অরবিটালগুলো থাকে সেই ডি অরবিটালগুলো প্রত্যেকটাই সমান শক্তি সম্পন্ন হয়। আমরা জানি যে ডি অরবিটাল 5টি, অর্থাৎ ডি উপশক্তি স্তরটা 5টা অরবিটালে বিভক্ত হয়ে যায়। সেগুলো হচ্ছে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইত্যাদি। তো একটা মুক্ত আয়ন অবস্থায় যখন এই অর্থাৎ ডি অরবিটালধারী কোনো মুক্ত আয়ন যখন থাকে তখন কিন্তু এই ইলেকট্রনগুলোর শক্তি সমান থাকে। কিন্তু এই মুক্ত আয়নটার সাথে যখন কোনো লিগ্যান্ড জটিল যৌগ গঠন করতে আসে, অর্থাৎ এই আয়নটি যখন কোনো লিগ্যান্ড ক্ষেত্রে পড়ে যায়, তখন এই আয়নটার যে ডি অরবিটালগুলো থাকে যেগুলো প্রত্যেকটার শক্তি সমান, তথা সমশক্তির 5টা ডি অরবিটাল নতুন করে কিন্তু 2টা সেটে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে 3টে অরবিটালের শক্তি সমান থাকে, যেগুলোকে বলা হচ্ছে ট্রিপলি ডিজেনারেট অরবিটাল, এবং এগুলোকে প্রকাশ করা হচ্ছে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স দ্বারা। এদের শক্তি মূল অরবিটালের চেয়ে কম হয়, অর্থাৎ বেরি সেন্টার থেকে এদের শক্তি কম, এবং অবশিষ্ট যে 2টে অরবিটাল থাকে তাদের শক্তি মূল অরবিটালের চেয়ে বেশি হয়। এদেরকে বলা হচ্ছে ডাবলি ডিজেনারেট অরবিটাল। তোমরা জানো যে ইজি এবং টি টু জি কী, কারণ আমি তোমাদেরকে এর সম্বন্ধে এর আগে দেখিয়েছি। অন্যদিকে এই মুক্ত আয়নটাকে যদি আমরা এখন, আর তোমরা নিশ্চয়ই জানো যে এটা এই ভাগটা কিন্তু হচ্ছে অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে, অর্থাৎ এই মুক্ত আয়নটা যখন লিগ্যান্ডের সাথে একটা অষ্টতলকীয় জটিল গঠন করে, তখন মুক্ত আয়নের সমান শক্তির 5টা ডি অরবিটাল 2টা সেটে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে টি টু জি, এটার শক্তি কম হয় টি টু জি সেটের, আর ইজি সেটের শক্তি বেশি হয়। অন্যদিকে এই মুক্ত আয়নটি যার 5টা ডি অরবিটালের শক্তি সমান, একে যদি কোনো চতুস্তলকীয় জটিল গঠন করতে দেয়, অর্থাৎ এই মুক্ত আয়নটা যদি 4টা লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে বা একটা চতুস্তলকীয় একটা জটিল যৌগ গঠন করে, তখন এর এই 5টা সমান শক্তির ডি অরবিটাল পুনরায় 2টা ভাগে ভাগ হয়ে যায়। তবে এবারের ভাগটা কিন্তু অষ্টতলকীয় জটিলের ভাগের পুরো বিপরীত। পুরো বিপরীত এই অর্থে যে আমরা যদি অষ্টতলকীয় জটিলটা খেয়াল করি, তাহলে দেখব যে টি টু জি এর শক্তি কম ছিল, কিন্তু চতুস্তলকীয় জটিলের ক্ষেত্রে দেখছি যে ওই অরবিটালগুলোর শক্তি কিন্তু এখন বেশি হচ্ছে। অন্যদিকে ইজি অরবিটালের শক্তি বেশি ছিল অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে, যা চতুস্তলকীয় জটিলের ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে একটা মুক্ত আয়নকে যখন আমরা অষ্টতলকীয় জটিল গঠন করতে দেব, তখন তার ডি অরবিটালগুলো যেভাবে 2 ভাগে ভাগ হয়, ওই মুক্ত আয়নটাকে যদি আমরা চতুস্তলকীয় জটিল গঠন করতে দেই, তাহলে এবার ডি অরবিটালের বিভাজনটা পুরা বিপরীতভাবে হয়, উল্টোভাবে হয়, এবং অষ্টতলকীয় জটিলের শক্তির ব্যবধান অপেক্ষা চতুস্তলকীয় জটিলের শক্তি কম হয়। কেন কম হয় সেটা তোমরা জানো, সে বিষয়ে এখন আর বলার সুযোগ নাই, তোমরা থার্ড ইয়ারে এই বিষয়ে বিশদ পড়েছ। এখানে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অষ্টতলক জটিলের ক্ষেত্রে কিন্তু আমরা টি টু জি এবং ইজি, এই জিগুলো ব্যবহার করি। জি তোমরা জানো যে যদি যেহেতু অষ্টতলক জটিলের ক্ষেত্রে বা অষ্টতলকটা যখন আমি অষ্টতলক বিন্দু গ্রুপ যখন আমি পড়েছিলাম, তখন দেখেছিলাম যে ওখানে একটা কিন্তু ইনভার্সন কেন্দ্র আছে, ফলে ইজি এবং জি এবং ইউ এই কথাগুলো অষ্টতলক জটিলের ক্ষেত্রে আসবে। কিন্তু চতুস্তলক জটিল কিন্তু আমরা ওই ইউ এবং জি এই টার্মগুলো কিন্তু বাদ দিয়ে লিখব, অর্থাৎ এখানে আমরা ইজি এর জায়গায় চতুস্তলকের ক্ষেত্রে ই লিখব, এবং অষ্টতলক জটিলের টি টু জি এর জায়গায় চতুস্তলক জটিল আমরা শুধু টি টু লিখব। তো একটা বিষয় দেখো, একটা কথা মনে রাখতে হবে যে ক্রিস্টাল ক্ষেত্রে ডি অরবিটালের অনুরূপ বিভাজন ডি টার্মে সংঘটিত হয়। তার মানে হচ্ছে যে একটা ক্রিস্টাল ক্ষেত্রে ডি অরবিটালগুলো যেভাবে বিভক্ত হয়ে যায়, অনুরূপে আমরা বিভিন্ন কনফিগারেশন থেকে যে ডি টার্মগুলো পাবো, সেই ডি টার্মগুলো কিন্তু ডি অরবিটালের অনুরূপ বিভাজিত হবে।
তো যেহেতু ডি অরবিটালগুলো দুইটা সেটে ভাগ হয়ে যায়, তাহলে আমরা আশা করতেই পারি যে আমরা যে ডি টার্মগুলো পাচ্ছি সেই ডি টার্মগুলো কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একইভাবে এফ অরবিটালগুলো যেভাবে ভাগ হবে সেইভাবে কিন্তু এফ টার্মগুলো ভাগ হবে। কীভাবে হবে আমরা সেটা একটু দেখি। এখানে দেখো, এখানে একটা ডি টার্ম দেখানো হয়েছে, তোমরা জানো ক্যাপিটাল লেটার দ্বারা তোমার অ্যাটমিক টার্মগুলোকে নির্দেশ করা হয়, ডি টার্ম। এই ডি টার্ম কিন্তু বিভাজিত হবে অক্টাহেড্রাল ক্ষেত্রে বা অষ্টতলক জোটের ক্ষেত্রে, এটা দুই ভাগে ভাগ হবে, এটা হচ্ছে টি টু জি ভাগ আর এটা হচ্ছে ইজি ভাগ। এবং চতুস্থলক জটিলের ক্ষেত্রে এই ভাগটা তার উল্টো হবে, অর্থাৎ ইজিটা হয়ে যাবে এখন ই, যেহেতু চতুস্থলক জটিল এই জন্য আমরা শুধু ই বলি। আর টি টু জিটা যাবে এখন উপরে, শুধু হবে টি টু। একইভাবে যদি আমরা এফ কনফিগারেশনের কোনো মুক্ত আয়ন বিবেচনা করি, আমরা জানি যে এফ অরবিটাল হচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7, এফ অরবিটাল হচ্ছে 7টি। এই 7টি এফ অরবিটাল যখন মুক্ত আয়ন অবস্থায় থাকে তখন তাদের প্রত্যেকটা শক্তি কিন্তু দেখো সমান হয়, কিন্তু এই এফ কনফিগারেশনের কোনো মুক্ত আয়নকে যখন আমরা লিগ্যান্ড ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেই, অর্থাৎ সেটা যদি অষ্টতলকীয় স্ফটিক ক্ষেত্রে প্রবেশ করে, অর্থাৎ একটা এফ টার্ম বিশিষ্ট এফ কনফিগারেশন বিশিষ্ট কোনো মুক্ত আয়নের সাথে যদি কোনো লিগ্যান্ড যুক্ত হয়ে একটা অষ্টতলক গঠন করে, তবে এই সমান শক্তির 7টা এফ অরবিটাল দেখো 3টা স্তরে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এখানে ডি অরবিটাল ভাগ হয়ে যাচ্ছে 2টা স্তরে, এখানে এফ অরবিটাল ভাগ হয়ে যাচ্ছে কিন্তু 3টা স্তরে। কেন এরকম ভাগগুলো হচ্ছে, আমি যখন তোমাদেরকে অরবিটালের প্রতিসাম্যতা এই লেকচারটা দেখিয়েছিলাম তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওখানে যে 7টা এফ অরবিটাল ছিল, এই 7টা এফ অরবিটালের প্রতিসাম্যতা 3 ধরনের। তো যাই হোক, তাহলে একটা মুক্ত আয়ন কী হচ্ছে, একটা মুক্ত এফ আয়ন এফ কনফিগারেশনের আয়ন লিগ্যান্ডের উপস্থিতিতে অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে বা স্ফটিক ক্ষেত্রে সেটা 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ভাগগুলো কী কী হচ্ছে, ভাগগুলো হচ্ছে এফ এক্স কিউব, এক্স ওয়াই, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব। এই 3টা এফ অরবিটালের শক্তি সমান হচ্ছে, যেহেতু এখানে 3টা অরবিটাল আছে তাই অবশ্যই এটা ট্রিপলি ডিজেনারেট। ডিজেনারেট মানে হচ্ছে সমান শক্তি সম্পন্ন অরবিটাল, এই 3টা অরবিটালের শক্তি সমান এবং এটাকে টি ওয়ান ইউ দ্বারা সূচিত করা হচ্ছে। টি ওয়ান ইউ কীভাবে আসলো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, যদি তোমরা অরবিটাল প্রতিসাম্যতার লেকচারটা দেখে থাকো। এবং এই টি ওয়ান ইউ প্রতিসাম্যতার এই 3টা অরবিটালের শক্তি মূল অরবিটালগুলোর চেয়ে কিন্তু 0.6 ডেল নট পরিমাণ কম হয়, অর্থাৎ 6 ডিকিউ পরিমাণ কম হয়। তোমরা নিশ্চয়ই জানো যে 10 ডিকিউ সমান হচ্ছে 1 ডেল নট। পাশাপাশি কি হয়, অবশিষ্ট যে 3টা এখনও অবশিষ্ট হলো 4টা এফ অরবিটাল, তার মধ্যে 3টা অরবিটাল এফ এক্স, এফ ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এফ ওয়াই এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এবং এফ জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই 3টা এফ অরবিটালের শক্তি মূল অরবিটালের শক্তি অপেক্ষা সামান্য বেশি হয়, প্লাস 0.2 ডেল নট পরিমাণ বেশি হয়। এবং অবশিষ্ট যে একটা এফ অরবিটাল থাকলো যেটাকে এফ এক্স ওয়াই জেড দ্বারা সূচিত করা যায়, সেটার শক্তি সবচেয়ে বেশি হয় এবং ব্যারি সেন্টার থেকে তার শক্তি হয় প্রায় 1.2 ডেল নট, বা এই টি টু ইউ এই সেট থেকে তার শক্তি হয় 1.0 ডেল নট পরিমাণ। তো সোজা কথা হচ্ছে যে একটা এফ কনফিগারেশনের মুক্ত আয়ন যার 7টা অরবিটালের শক্তি সমান, তাকে যদি একটা আমরা অষ্টতলকীয় লিগ্যান্ড ক্ষেত্রে বা স্ফটিক ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেই, তাহলে সমান শক্তির 7টা এফ অরবিটাল 3টা স্তরে ভাগ হয়। 3টা স্তরে ভাগ হওয়ার কারণ হচ্ছে যে এই এফ অরবিটালগুলোর মধ্যে 3 ধরনের প্রতিসাম্যতা আমরা লক্ষ্য করেছিলাম। তো সবচেয়ে যেটা শক্তি কম হয় সেটা হচ্ছে টি ওয়ান ইউ প্রতিসাম্যতার এফ অরবিটালগুলোর, এগুলো বেরি সেন্টার থেকে 0.6 পরিমাণ নিচে থাকে। পাশাপাশি টি টু ইউ গ্রুপের যে এফ অরবিটালগুলো থাকে সেগুলোর শক্তি বেরি সেন্টার থেকে সামান্য বেশি হয়, এবং সবচেয়ে বেশি হয় এ টু ইউ প্রতিসাম্যের বা গ্রুপের যে এফ অরবিটালটি থাকে তার। তো আশা করি এফ অরবিটালের এই বিয়োজনটা তোমাদের কাছে নতুন এবং তোমরা বুঝতে পেরেছ ডি অরবিটাল এভাবে এখানে যেভাবে দুই ভাগে ভাগ হয়েছে
এফ অরবিটাল জাস্ট এখানে তিনভাবে ভাগ হয়েছে, এবং টি ওয়ান ইউ, টি টু ইউ এবং এ টু ইউ এই তিনটা সেটে ভাগ হয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে অষ্টতরঙ্গ জটিল ক্ষেত্র অরবিটালগুলো যেভাবে অবস্থান করে, চতুস্তরঙ্গ জটিল ক্ষেত্র অরবিটালগুলো ঠিক তার বিপরীত সজ্জায় সজ্জিত হয়। তাহলে এখন এই মুক্ত আয়নের এফ কনফিগারেশনকে যদি এখন আমরা চতুস্তলকীয় জটিল যোগে যদি, অর্থাৎ চতুস্তলকীয় স্ফটিক ক্ষেত্রে যদি আমরা স্থাপন করি, তাহলে এর ভাগটা একটু উল্টে যাবে। সেটা হচ্ছে যে এখানে টি ওয়ান ইউ ছিল, তাহলে এখানে হবে টি ওয়ান। আমি বলেছিলাম যে ইউ এবং জি এই টার্মগুলো আমরা চতুস্তলকীয় স্ফটিক ক্ষেত্রে ব্যবহার করি না, কারণ চতুস্তলকীয় স্ফটিক ক্ষেত্রে অর্থাৎ টেট্রাহেড্রাল বিন্দু গ্রুপে কোনো প্রতিসাম্য আই নাই, কেন্দ্র প্রতিসাম্যতা না থাকার কারণে এগুলোতে আমরা ইউ এবং জি মুক্ত করে লিখি। তো এখানে টি ওয়ান ইউ এর শক্তি সবচেয়ে কম ছিল অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে, চতুস্তলকীয় জটিলের ক্ষেত্রে টি ওয়ান ইউ এর শক্তি সবচেয়ে বেশি। এখানে টি টু ইউ এর শক্তি ছিল বেরি সেন্টার থেকে সামান্য উপরে, এখানে টি টু এর শক্তি বেরি সেন্টার থেকে সামান্য নিচে, এবং এ টু ইউ এর শক্তি ছিল বেরি সেন্টার থেকে বেশ অনেক উপরে, 1.2 ডেল নট পরিমাণ উপরে, এখানে সেটা এ টু এর শক্তি সবার নিচে থাকে। তো আশা করি এই এফ কনফিগারেশনের বিভাজনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার একটা কথায় আসি, সেটা হচ্ছে যে ক্রিস্টাল ক্ষেত্রে বা লিগ্যান্ড ক্ষেত্রে, অর্থাৎ লিগ্যান্ডের উপস্থিতিতে ডি অরবিটাল যেভাবে বিভাজিত হয়, আমরা যে টার্মগুলো পাই, ডি টার্ম, এফ টার্ম, জি টার্ম ইত্যাদি, এগুলো অনুরূপভাবে বিভক্ত হয়। তো এখন এফ অরবিটাল বিভক্তির কারণে আমরা যে ছবিটা পাবো সেটা হচ্ছে আমাদের এরকম। অক্টাহেড্রাল ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে এফ থেকে আমরা পাচ্ছি স্পষ্ট বুঝতে পারবো টি ওয়ান ইউ, টি ওয়ান ইউ সেটটা সবার শেষ নিচে থাকতেছে, এবং তার উপরে থাকতেছে টি টু ইউ, এবং সবার উপরে থাকতেছে এ টু ইউ। একইভাবে যদি আমরা চতুস্তলকীয় ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে জাস্ট উল্টে যাবে, এ টু ইউটা যার শক্তি অষ্টতলকীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল সেটার এখন কম হবে সবচেয়ে, এবং তারপরে টি টু ইউ এর শক্তি এখানে বেরি সেন্টার থেকে উপরে ছিল, এখানে বেরি সেন্টার থেকে সামান্য নিচে, এবং টি ওয়ান ইউ এর শক্তি সবার নিচে ছিল, এটা এখন চতুস্তলকীয় ক্ষেত্রে সবার উপরে হবে। তো এভাবে দেখা যাচ্ছে যে কোনো কনফিগারেশনের অরবিটালগুলো বা ডি অরবিটাল বা এফ অরবিটালগুলো যেভাবে বিভাজিত হয়, ডি টার্ম এবং এফ টার্মগুলো ঠিক অনুরূপ বিভাজন লাভ করে, এই ধারণাটা কিন্তু আমাদের এরপরে অর্গেল চিত্রে লাগবে। এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সেট টি ওয়ান ইউ হ্যাভ টি ওয়ান ইউ সিমেট্রি, অর্থাৎ টি ওয়ান ইউ বিন্দু গ্রুপের যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর যে সিমেট্রি বা প্রতিসাম্যতা সেগুলো কিন্তু টি ওয়ান ইউ, অর্থাৎ আমরা যখন অর্গেল চিত্র অঙ্কন করব তখন আমরা এরকম স্মল লেটারে ই এবং টি টু, এই ই এবং টি এগুলো আমরা স্মল লেটারে লিখবো না, এইগুলো আমরা স্মল লেটারে লিখবো না, এগুলো আমরা লিখবো তখন ক্যাপিটাল লেটারে। যেমন টি ওয়ান ইউ এটাকে আমরা লিখবো ক্যাপিটাল লেটার টি ওয়ান ইউ এভাবে করে। তো যাই হোক, আমরা এখন একটু অর্গেল চিত্রের দিকে যাই। একটা বিষয় দেখো, স্থিতিপথ সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম এবং স্থিতিপথ কীভাবে নির্ণয় করা যায় সে বিষয়টার ট্রিক্সও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এবার আমি তোমাদেরকে কীভাবে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে স্থিতিপথগুলো সব লিখে ফেলা যায় সেই বিষয়টা দেখাবো। এখানে দেখো ডি টু ডি এইট এদের স্থিতিপদ হচ্ছে 3f, আর আমাদেরকে মনে রাখতে হবে স্থিতিপদের সামঞ্জস্যতা হচ্ছে ডি এন এবং ডি টেন মাইনাস এন, অর্থাৎ এখানে এন এর মান যা হবে, 10 থেকে এন বাদ দিলে যা হবে তাদের স্থিতিপদগুলো একই হবে। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখবো ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, তারপর আমরা লিখবো ডি সিক্স, ডি সেভেন, ডি এইট, ডি নাইন, এভাবে আমরা আগে লিখবো। লেখার পর আমরা লিখবো ডি এফ এফ ফাই, ডি এফ এফ ডি, এভাবে আমরা লিখবো ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, লেখার পর আবার ফাইভের পরে সিক্স, সেভেন, এইট, নাইন, এভাবে করে আমরা লিখলাম। লেখার পর ডি এফ এফ ডি, এভাবে করে আমরা লিখবো। এখন আমরা কী করবো সেটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ, টু থ্রি ফোর ফাইভ, এইভাবে আমরা লিখব। আর বাকি থাকলো দুইটা ডি অরবিটাল, সেটা হচ্ছে একটা হচ্ছে ডি ফাইভ, দুইটা কনফিগারেশন, একটা হচ্ছে ডি ফাইভ কনফিগারেশন, একটা হচ্ছে ডি টেন কনফিগারেশন। ডি ফাইভ এবং ডি টেন কনফিগারেশনের আমাদের প্রয়োজন হবে না অর্গেল চিত্রে, কারণ অর্গেল চিত্রে ডি ফাইভ এবং ডি টেন স্প্লিটিং একদিকে যেমন হয় না, অন্যদিকে এটা তেমন একটা ভূমিকাও রাখে না, এই জন্য এটাকে আমি আলাদা করে রাখছি। তো এখন একটা বিষয় দেখো, আমরা যদি এই স্থিতিপদগুলো দেখি, তাহলে স্থিতিপদগুলোকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে কিছু ডি টার্ম দেওয়া স্থিতিপদ কনফিগারেশন, এই কনফিগারেশনগুলো থেকে আমরা দুই ধরনের কনফিগারেশন পেতে পারি। একটা হচ্ছে ডি টার্ম দেয় এমন কনফিগারেশন, যেমন ডি ওয়ান, ডি নাইন এবং ডি ফোর, ডি সিক্স, এরা
ডিকনফিগারেশন ডি টার্ম প্রদান করে, অর্থাৎ D1, D9, D4, D6 এই চারটা ডিকনফিগারেশন কি টার্ম প্রদর্শন করে, সেটা হচ্ছে ডি টার্ম প্রদর্শন করে। আমাদের এই বিষয়টা কিন্তু জানা জরুরি, কারণ প্রশ্নে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, প্রশ্নে কিন্তু বলে না যে ডি টার্মের বিয়োজন দেখে অর্গেল চিত্রটি লেখো, এভাবে বলে না, বলে যে D1, D9, D4, D6 কনফিগারেশনের জন্য অর্গেল চিত্র কীরকম হবে সেটা নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝতে হবে যদি D1, D9, D4, D6 হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডি টার্মের বিভাজন দেখিয়ে অর্গেল চিত্র অঙ্কনের কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে স্থিতিপথ ডি টার্ম বিশিষ্ট ইলেকট্রনের যে কনফিগারেশনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে D1, D4, D6 এবং D9। একইভাবে তাহলে এফ টার্ম পাওয়া যায় এমন কনফিগারেশনগুলো কী কী হচ্ছে, এফ টার্মগুলো পাওয়া যায় এমন কনফিগারেশনগুলো হচ্ছে D2, D8, D3, D7, D2, D3, D7, D8, এই কনফিগারেশনগুলো কিন্তু আমাদের এফ টার্ম প্রদান করে। তো যদি প্রশ্নে কখনো বলে যে D2, D3, D7, D8 কনফিগারেশনের জন্য অর্গেল ডায়াগ্রাম দেখাও, তখন তোমাকে বুঝতে হবে যে এফ টার্ম বিশিষ্ট যে অর্গেল ডায়াগ্রাম হবে সেই বিষয়টা দেখানো হবে। তো আমি তোমাদেরকে দুইটা টার্মের বিভাজন দেখিয়ে তাদের জন্য অর্গেল চিত্র কীরকম হবে সেটা দেখাবো। তো একটা বিষয় দেখো, আমরা এর আগেই জেনেছি যে ক্রিস্টাল ক্ষেত্রে ডি অরবিটাল যেভাবে বিভাজিত হয় ডি টার্মগুলো ঠিক একইভাবে বিভাজিত হবে, এবং এফ অরবিটাল যেভাবে বিভাজিত হয় এবং সেইভাবে কিন্তু এফ টার্মগুলো বিভাজিত হবে। তো আমরা দেখেছি যে ডি অরবিটাল দুইটা ভাগে ভাগ হয়, তাহলে ডি টার্মও দুই ভাগে ভাগ হবে। আর আমরা জেনেছি যে এফ অরবিটাল তিন ভাগে ভাগ হয়, তাহলে এফ টার্মগুলো তিন ভাগে ভাগ হবে। তো একটা বিষয় দেখো, এখানে কিন্তু এস অরবিটালের কোনো স্প্লিটিং হয় না, যার প্রতিসমতা A1g, এগুলো কীভাবে হয় তোমরা আশা করি বুঝতে পারছ। তাহলে আমরা এই D5 এবং D10 এই কনফিগারেশন দুইটার জন্য আমরা কোনো স্প্লিটিং বিশিষ্ট অর্গেল ডায়াগ্রাম পাবো না। আর এখানে দেখো পি টার্ম, এই পি টার্মটাও কিন্তু স্প্লিটিং হয় না, অর্থাৎ যদি আমরা পি টার্ম যদি আমরা লিখি কখনো অর্গেল চিত্রে তাহলে তারও আমরা কোনো স্প্লিটিং দেখাবো না, মানে তার শক্তির কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা ডি টার্মে যদি আমরা অর্গেল চিত্র অঙ্কন করি তাহলে সেটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে T2g এবং আরেকটা হচ্ছে EG, এবং এটাই স্বাভাবিক। আগের চেয়ে এটার একটু পার্থক্য খেয়াল করো, আগে কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে দুইটা গ্রুপ বলা হয়েছিল, একটা বলেছিল স্মল T2g আর স্মল EG, এখন কিন্তু ডি টার্মের কথা বলা হচ্ছে। যেহেতু ডি অরবিটাল অনুরূপ বিভাজন ডি টার্মে দেখা যাবে, তাই ডি টার্মের ক্ষেত্রে ওগুলোকে ক্যাপিটাল T2g এবং ক্যাপিটাল EG দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং টার্মের যখন বিভাজন আমরা দেখাবো তখন অবশ্যই আমরা T2g এবং EG এইভাবে ক্যাপিটাল লেটার করে লিখবো, এবং এগুলো হচ্ছে মূলত একটা সিমেট্রি গ্রুপ, সরি। এবং এফ অরবিটালের ক্ষেত্রে যে বিষয়টা দেখানো যায় সেটা হচ্ছে এরকম, যে আমরা জানি যে এফ টার্মটা তিনটা ভাগে, এফ অরবিটাল তিনটা ভাগে ভাগ হচ্ছিল, তাই এফ টার্মও তিন ভাগে ভাগ হবে। এবং এফ টার্ম ভাগ হয়ে যে সিমেট্রিগুলো উৎপন্ন করবে সেগুলো হচ্ছে T1g ক্যাপিটাল লেটার, T2g এবং A2g। এখন আমরা দেখি অর্গেল ডায়াগ্রাম আসলে কি। অর্গেল চিত্র বা অর্গেল ডায়াগ্রাম হচ্ছে দুর্বল লিগ্যান্ড ক্ষেত্রে, দুর্বল লিগ্যান্ড ক্ষেত্রে বলতে কী বোঝাচ্ছে, অর্থাৎ যে সকল লিগ্যান্ড দুর্বল এদের ক্ষেত্রে যখন এই আয়নগুলো অবস্থিত হয় তখন এই আয়নের ক্ষেত্রে, আর তোমরা একটা বিষয় জানো যে যদি লিগ্যান্ড দুর্বল হয় তাহলে স্প্লিটিং কম হয়, যদি স্প্লিটিং কম হয় তাহলে ইলেকট্রনগুলো জোরবদ্ধ না থেকে বিজোড় অবস্থায় থাকে, অর্থাৎ উচ্চ স্পিন বিশিষ্ট হয়। এই জন্য বলা হচ্ছে অর্গেল ডায়াগ্রামের সংজ্ঞায় বলা হচ্ছে যে দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে উচ্চ স্পিন অবস্থায় যে জটিলগুলো থাকে সেই জটিলগুলোর ক্ষেত্রে বিভিন্ন বর্ণালী পদের যে বিভক্তিকরণ ঘটে সেই বিভক্তিকরণ যে শক্তি চিত্রের সাহায্যে দেখানো হয় সেইটাকে মূলত বলা হচ্ছে অর্গেল চিত্র। অর্থাৎ দুর্বল লিগ্যান্ড ক্ষেত্রে বিভিন্ন বর্ণালী পদের বিভক্তিকরণ শক্তি যে চিত্রের সাহায্যে দেখানো হয় তাকে মূলত বলা হচ্ছে অর্গেল ডায়াগ্রাম। তো একটা বিষয় দেখো, এখন আমরা প্রথমে ডি টার্ম বিশিষ্ট ইলেকট্রনিক কনফিগারেশন সমূহ যেগুলো পাবো এদের জন্য আমরা অর্গেল ডায়াগ্রামটা অঙ্কন করব। তাহলে অর্গেল ডায়াগ্রাম অঙ্কন করার জন্য এইরকম উলম্ব রেখা বরাবর টার্মের শক্তি নির্দেশ করা হয়, এবং আনুভূমিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর তোমার লিগ্যান্ড ক্ষেত্রের যে শক্তি সে শক্তিকে দেখানো হয়, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর টার্মের বিভাজন শক্তি এটা দেখানো হয়, আর এক্স অক্ষ বরাবর লিগ্যান্ড ক্ষেত্রের শক্তি দেখানো হয়। তোমরা নিশ্চয়ই জানো
যে লিগ্যান্ড ক্ষেত্র শক্তিকে ডিকিউ অথবা ডেল নট দ্বারা প্রকাশ করা হয়, অষ্টতলীয় ক্ষেত্রে ডেল নট দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করছি। এদিকে যতই ডান দিকে যাবে তত ডিকিউ এর মান বাড়বে, এবং যতই বাঁ দিকে যাবে তত ডিকিউ এর মান বাড়বে। আচ্ছা, এখন আমরা ডি টার্মের বিভাজন যদি বিবেচনা করি, তাহলে আমরা জানি যে ডি টার্ম যখন দেয় তখন স্পিন বহুত্বের মান কিন্তু 2 এবং 5, এই দুইটা মান হয়। যেমনটা দেখো, ডি এর মান 2 হলে এই দুইটা কনফিগারেশন, এবং ডি এর মান 5 হলে এই দুইটা কনফিগারেশন পাওয়া যায়। অন্যদিকে যখন পি হচ্ছে, পি মানের জন্য কিন্তু আমরা কিন্তু কোনো স্প্লিটিং পাই না। বলা হচ্ছে যে পি, এই পি অ্যাটমিক টার্মটা, অর্থাৎ এই পি বর্ণালী পদটা কোনো স্প্লিটিং হবে না। সুতরাং এটার স্প্লিটিং আমরা সরাসরি T1G এইটাই লিখতে পারি, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এখন ডি টার্মের বিয়োজনটা দুইটা সেটে ভাগ হবে। নিচের সেটটাকে আমরা বলছি T2G, অবশ্যই এটা যদি অষ্টতলকীয় হয় তাহলে T2G হচ্ছে, আর যদি চতুষ্তলকীয় হয় তাহলে আমরা T2 শুধু লিখবো। একইভাবে যদি এটা অষ্টতলকীয় ক্ষেত্রে থাকে তাহলে আমরা T1G লিখবো, কিন্তু যদি চতুষ্তলকীয় ক্ষেত্রে হয় তাহলে শুধু আমরা T1 লিখবো। মানে হচ্ছে যে অষ্টতলকীয় ক্ষেত্রে আমরা জি এবং ইউ এগুলো যোগ করে লিখবো, আর যদি চতুষ্তলকীয় হয় তাহলে আমরা জি এবং ইউ এই কথা দুইটা লিখবো না। তো যাই হোক, মূল কথায় আসি। আমি বলছিলাম যে ডি অরবিটাল যেহেতু দুই ভাগে ভাগ হয়, তাহলে ডি টার্মও দুইটা ভাগে ভাগ হবে। তো একটা হচ্ছে এরকম ভাগ, আর একটা হচ্ছে তার চেয়ে বেশি উপরের শক্তির ভাগ, এটাকে আমরা ক্যাপিটাল ইজি দ্বারা সূচিত করলাম। এখন একটা বিষয় দেখো, আমাদেরকে একটা এখানে কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোল ফর্মালিজম বিশিষ্ট। অর্থাৎ হোল ফর্মালিজমটা কী জিনিস? হোল ফর্মালিজম হচ্ছে এরকম, আমরা যদি ডি টার্ম প্রাপ্ত কনফিগারেশনগুলো চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এখানে দুই ধরনের ইলেকট্রন আছে। আমি এই দুই ধরনের ইলেকট্রনকে দুই রকমের কালার দ্বারা সূচিত করছি। কালো কালারের দুইটা কনফিগারেশন আছে এবং লাল কালারের দুইটা কনফিগারেশন আছে। তো হোল ফর্মালিজম বলতেছে এরকম, যে সকল কনফিগারেশনের ক্ষেত্রে ইলেকট্রন অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ অপেক্ষা একটা অথবা দুইটা ইলেকট্রন কম আছে, তাদের ক্ষেত্রে বিভাজনটা যেরকম হবে, বাকিদের ক্ষেত্রে বিভাজনটা তার উল্টো হবে। বা হোল ফর্মালিজমটাকে আরও সোজা করে বলে এইভাবে বলা যায়, যে সকল কনফিগারেশনের ইলেকট্রন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অপেক্ষা একটা অথবা দুইটা কম থাকে, তাদের ক্ষেত্রে যে বিভাজন পাওয়া যায়, অবশিষ্ট কনফিগারেশনগুলোর ক্ষেত্রে বিভাজনটা তার উল্টো রকম পাওয়া যায়। তো বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি একটু তোমাদেরকে বলি। এখানে দেখো, হোল ফর্মালিজম বিশিষ্ট ইলেকট্রনিক কনফিগারেশনগুলো তাহলে কীরকম হচ্ছে? D4 অর্ধপূর্ণ হতে কিন্তু একটা ইলেকট্রন কম, D9 পরিপূর্ণ হতে একটা ইলেকট্রন কম, D3 অর্ধপূর্ণ হতে দুইটা ইলেকট্রন কম, D8 পরিপূর্ণ হতে কিন্তু দুইটা ইলেকট্রন কম। তাহলে হোল ফর্মালিজম বলতেছে যে সকল ইলেকট্রনীয় কনফিগারেশনে এরকম অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ হওয়া থেকে একটা অথবা দুইটা ইলেকট্রন কম থাকে, তাদের যে বিভাজনটা হবে, অপর যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আছে তাদের বিভাজন থেকে আলাদা হবে বা উল্টো হবে। তাহলে এখন ডি পদ বিশিষ্ট যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেগুলো হচ্ছে D1, D4, D6, D9। আমরা যদি এখানে দেখি, ডি টার্ম দিচ্ছে D1, D9 এবং D6, D4, এই চারটা কনফিগারেশন ডি টার্ম দিচ্ছে। তো এই চারটা ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে দেখো, দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন, একটা হচ্ছে D4 যেটার অর্ধপূর্ণ হতে একটা ইলেকট্রন কম, এবং একটা D9 যেটার পরিপূর্ণ ইলেকট্রন কনফিগারেশন হতে একটা ইলেকট্রন কম। তাই আমরা আশা করতে পারি এই যে চারটা ইলেকট্রনীয় কনফিগারেশন ডি টার্ম দিচ্ছে, তাদের মধ্যে D1 এবং D6 যে কনফিগারেশন দিবে, D4 এবং D9 তার চেয়ে ভিন্ন কনফিগারেশন দিবে, অর্থাৎ উল্টো কনফিগারেশন দিবে। তো সাধারণত দেখা যায় যে D1 এবং D6 এরা স্বাভাবিক কনফিগারেশন দিবে, স্বাভাবিক বিভাজন দেখাবে এই কনফিগারেশন দুইটা, আর D4 এবং D9 তার উল্টো বিভাজন দেখাবে। সেটা কী রকম? যেমনটা দেখো, D1 এবং D6
অক্টাহেড্রাল ক্ষেত্রে কিন্তু এভাবেই বিভাজিত হবে। আমরা জানি যে অক্টাহেড্রাল ক্ষেত্রে টি টু জিটা নিচে থাকে এবং ইজিটা উপরে থাকে। তো ডি ওয়ান এবং ডি সিক্স এই কনফিগারেশন দুইটা, এখানে আমরা যে চারটা কনফিগারেশন পেলাম তার মধ্যে এই কনফিগারেশন দুইটা স্বাভাবিক স্প্লিটিং দিবে, স্বাভাবিকভাবে বিভাজিত করবে, ফলে এটা নিচে টি টু জি থাকবে এবং উপরে ইজি থাকবে। কোন রকম ক্ষেত্রে? অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে। আমরা জানি যে অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে স্বাভাবিক বিভাজনটা হচ্ছে টি টু জি নিচে এবং ইজি উপরে। আচ্ছা, কিন্তু একটা বিষয় দেখো, আমরা যদি চতুস্তলকীয় ক্ষেত্র যদি বিবেচনা করি তখন কি রকম হবে? আমরা জাস্ট এই ই এর বিপরীত হচ্ছে এই ই এবং টি টু জি এর বিপরীতে টি টু আমরা লিখি, এটা আমাদের নিয়মে। অর্থাৎ অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে বিভাজনটা যেরকম হয় চতুর্থ ক্ষেত্রে সেরকম তার চেয়ে ভিন্ন হয়। আচ্ছা, তাহলে এখন এই যে ডি ওয়ান এবং ডি সিক্স এরা অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে টি টু জি নিচে এবং ইজি উপরে দেখাবে, আর চতুস্তলকীয় ক্ষেত্রে তাহলে কীভাবে দেখাবে? ইটাকে নিচে দেখাবে এবং টি টুটাকে উপরে দেখাবে। তা ডি ওয়ান এবং ডি সিক্স এদের কিন্তু এটাই স্বাভাবিক নিয়ম যে ডি ওয়ান এবং ডি সিক্স অষ্টতলকীয় ক্ষেত্রে স্বাভাবিক দেখাচ্ছে এবং চতুস্তলকীয় ক্ষেত্রে স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু হোল ফর্মালিজম যে কনফিউশন দুইটা অনুসরণ করতেছে তারা কিন্তু তার উল্টো ঘটনা দেখাচ্ছে। কীরকম দেখাচ্ছে দেখো, ডি ফোর এবং ডি নাইন এই কনফিউশন দুইটা অষ্টতলকীয় জটিলের ক্ষেত্রে বিভাজনটা এরকম করে, অর্থাৎ ইটা তাদের ক্ষেত্রে নিচে থাকে এবং টি টুটা উপরে থাকে। অথচ অষ্টতলকীয় ক্ষেত্রে কিন্তু হওয়া উচিত ছিল টি টু জিটা নিচে এবং ইজিটা উপরে। তো হোল ফর্মালিজম যে কনফিগারেশনগুলো দেখায় তারা কিন্তু স্বাভাবিক অবস্থার চেয়ে উল্টো ঘটনা দেখায়। স্বাভাবিকের ক্ষেত্রে দেখো ডি ওয়ান এবং ডি সিক্স স্বাভাবিক বিভাজিত হয়েছে, বিভাজিত করেছে এবং টি টু জি নিচে এবং ইজি উপরে, কিন্তু ডি ফোর এবং ডি নাইন তার উল্টো দেখিয়েছে। অর্থাৎ অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে অষ্টতলকীয় জটিল ক্ষেত্রে লিগ্যান্ড ক্ষেত্রে কি হচ্ছে, এরা ডি ফোর এবং ডি নাইন এই কনফিউশন দুইটা বিভাজিত করছে, তখন নিচে থাকে ই আর উপরে থেকে থাকে টি টু। পাশাপাশি এরকমটাও ঘটে, কিন্তু এরা অষ্টতলকীয় ক্ষেত্রে এরকমভাবে থাকে আর চতুর্থতলকীয় ক্ষেত্রে কিন্তু সেটা কীভাবে থাকছে, সেটা থাকছে আবার টি টু জি নিচে থাকছে এবং ইজিটা উপরে থাকছে। তাহলে সোজা কথা হচ্ছে যে সকল ইলেকট্রনীয় কনফিগারেশন ডি টু ফর্মালিজম প্রকাশ করবে তারা স্বাভাবিক বিভাজনের উল্টো বিভাজন অর্থাৎ ব্যতিক্রম বিভাজন দেখাবে, কিন্তু যারা হোল ফর্মালিজম অনুসরণ করছে না তারা স্বাভাবিক বিভাজন দেখাবে। এই ডি ওয়ান এবং ডি সিক্স হোল ফর্মালিজম প্রদর্শন করে না, তাই এটা অষ্টতলকীয় ক্ষেত্রে টি টু জিটাকে নিচে এবং ইজিকে উপরে রেখে বিভাজিত করে, এবং চতুস্থলকীয় ক্ষেত্রে ইকে নিচে এবং টি টুকে উপরে রেখে বিভাজিত করে। কিন্তু ডি ফোর এবং ডি নাইন এই কনফিগারেশন দুইটা হোল ফর্মালিজম প্রদর্শন করায়, অর্থাৎ এরা অর্ধপূর্ণপেক্ষা একটা ইলেকট্রন কম, এটার অর্ধপূর্ণ পরিপূর্ণপেক্ষা একটা ইলেকট্রন কম, অর্থাৎ এরা হোল ফর্মালিজম প্রদর্শন করছে। আর এই হোল ফর্মালিজম প্রদর্শন করার কারণে স্বাভাবিক যেভাবে বিভাজিত হওয়ার কথা ছিল তার চেয়ে উল্টোভাবে বিভাজিত দিচ্ছে। যেমনটা ডি ফোর এবং ডি নাইন চতুস্থলকীয় ক্ষেত্রে নিচে টি টু জি এবং উপরে ইজি রেখে বিভাজিত করে, আর অষ্টতলকীয় ক্ষেত্রে নিচে ই এবং উপরে টি টু রেখে বিভাজিত করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা এফ অরবিটালের বিভাজন দেখব। তো এফ অরবিটালের বিভাজনের পাশাপাশি আমি তোমাদেরকে পি অরবিটালের বিভাজন কো এগুলো কিন্তু আমি দেখো ডি অরবিটালের বিভাজনের পাশাপাশি কিন্তু পি অরবিটালের বিভাজনও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ইচ্ছা করলে পি অরবিটালের এই বিভাজনটাকে কিন্তু বাদ দিতে পারো, তবে বাদ না দিয়ে লিখলেও খুব একটা দোষের হবে না, লিখলে বরং সুবিধা আছে, এরপর একটা ঘটনা বুঝতে অনেক সুবিধা হবে। এখন আমরা যদি ডি টার্ম এফ টার্মের যদি আমরা বিভাজন চিন্তা করি তাহলে আমরা দেখব যে এফ টার্ম বিশিষ্ট যে চারটা ইলেকট্রন ছিল, চারটা কনফিগারেশন ইলেকট্রন, চারটা ইলেকট্রন কনফিগারেশন ছিল, সেগুলো হচ্ছে ডি টু, ডি এইট, ডি থ্রি, ডি সেভেন। এই চারটা ইলেকট্রনীয় কনফিগারেশন এফ টার্ম প্রদর্শন করে, তাই এফ টার্মের ক্ষেত্রে এখানেও কিন্তু একটা হোল ফর্মালিজম এবং নর্মাল ইলেকট্রন কনফিগারেশন এই দুই কনফিগারেশনই কিন্তু আছে। তো স্বাভাবিকভাবে এক্স অক্ষ বরাবর ডি কিউকে আমরা আলেখিত করব। লিগ্যান্ড ফিল্ড শক্তি যত এদিকে যাবে তত বাড়বে, এদিকে গেলেও অবশ্যই বাড়বে। আর পি এই অ্যাটমিক টার্মটার কোনো স্প্লিটিং হবে না,
তাই এটা যেরকম আছে সেরকমই থাকবে। T1 G দ্বারা সূচিত করা হচ্ছে। আমাদের মতো এফ টার্ম বিভাজন দেখাবো। এফ টার্ম এখানে আমি 3 or 4 লিখছি, 3 or 4 এই জন্য লিখছি যে এফ এর ক্ষেত্রে আমার স্পিন বহুত্বগুলো কীরকম হয় দেখো, হয় 3 হয় নতুবা কিন্তু 4 হয়, এই জন্য 3 অথবা 4 যে কোনো একটা ক্ষেত্রে আমরা লিখতে পারবো। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে হোল ফর্মুলিজম প্রদর্শন করতেছে D3, কারণ এর অর্ধপূর্ণ অপেক্ষা 2টি ইলেকট্রন কম, এবং D8 এর পরিপূর্ণ অপেক্ষা 2টি ইলেকট্রন কম। তাহলে হোল ফর্মালিজমে বলা হচ্ছিল যে সকল ইলেকট্রনীয় কনফিগারেশনে অর্ধপূর্ণ অপেক্ষায় একটা ইলেকট্রন কম, অথবা পরিপূর্ণ অপেক্ষায় একটা ইলেকট্রন কম, অথবা অর্ধপূর্ণ অপেক্ষা 2টি ইলেকট্রন কম, অথবা অর্ধপূর্ণ অপেক্ষা দুই পরিপূর্ণ অপেক্ষা 2টি ইলেকট্রন কম, তাদের ক্ষেত্রে হোল ফর্মালিজম এই বিষয়টা দেখা যায়, এবং স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যে বিভাজন প্রদর্শন করে হোল ফর্মালিজম তার উল্টো বিভাজন প্রদর্শন করে। তো যাই হোক, আমরা জানি যে এফ অরবিটাল যেভাবে 3 ভাগে ভাগ হয়, এফ টার্মটাও ঠিক সেইভাবে 3টা ভাগে ভাগ হবে, এবং এফ টার্মটা যে ভাগ হয়, ভাগ হওয়ার ফলে T1G, T2G এবং A2G এই সিমেট্রি পদগুলো কিন্তু সৃষ্টি করে। তাহলে এই এফ বিভাজিত হচ্ছে অষ্টতলকীয় ক্ষেত্রে, আমরা জানি সবার নিচে থাকছে T1G, তার উপরে থাকে T2G, এবং সবার উপরে থাকে A2G। অন্যদিকে চতুস্থলকীয় ক্ষেত্রে বা স্বাভাবিক বিভাজন যখন হয় তখন যেটা হয় সেটা হচ্ছে নিচের দিকে থাকে A2G, আমরা এখন জি আর লিখবো না, শুধু A2 করে লিখবো, এবং তার উপরে থাকে T2, T2G এর পরিবর্তে আমরা T2 লিখছি চতুস্থলকীয় ক্ষেত্রে, আর এটা হচ্ছে T1। তো এটা T1, এটাও T1 হওয়ার কারণে আমি এটা পি টার্ম থেকে সৃষ্ট T1 আর এটা এফ টার্ম থেকে সৃষ্ট T1কে আলাদা করার জন্য ব্র্যাকেটে পি এবং এফগুলো লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক এফ অরবিটালের বিভাজন। তাহলে এই এফ অরবিটালের স্বাভাবিক এই বিভাজনটা কোন ইলেকট্রনীয় বিন্যাসগুলো দিতে পারে যেগুলো হোল ফর্মালিজম অনুসরণ করে না? তা এখানে দেখাচ্ছে যে D2 এবং D7 এই দুইটা কনফিগারেশন কিন্তু হোল ফর্মালিজম অনুসরণ করে না। তো যেহেতু এই দুইটা ইলেকট্রনীয় কনফিগারেশন হোল ফর্মালিজম অনুসরণ করে না, তাই এরা স্বাভাবিক বিভাজন দেবে, অর্থাৎ এদের ক্ষেত্রে এইটাই হবে স্বাভাবিক বিভাজন, অর্থাৎ অষ্টতলকীয় ক্ষেত্রে D2 এবং D7 এভাবে বিভাজিত হবে, আর চতুস্থলকীয় ক্ষেত্রে D2 এবং D7 এভাবে বিভাজিত হবে। কিন্তু যে দুইটা কনফিগারেশন হোল ফর্মালিজম দিচ্ছে D3 এবং D8, সেগুলো কী হবে, এর উল্টো ঘটনাটা করবে, অর্থাৎ অষ্টতলকীয় ক্ষেত্রে D3 এবং D8 এর ক্ষেত্রে T1টা সবার উপরে থাকবে আর বাকি দুইটা নিচে থাকবে, অথচ হওয়ার কথা ছিল T1টা নিচে এবং বাকি দুইটা উপরে। তা হোল ফর্মালিজম হওয়ার কারণে এটা উল্টো ঘটনা দিচ্ছে, এটা যেখানে স্বাভাবিক ঘটনা ঘটে এটা তার উল্টো ঘটনা ঘটে। পাশাপাশি এখানে D3 এবং D8 এটার ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটছে, অর্থাৎ এটা অক্টাহেড্রাল ক্ষেত্রে হোল ফর্মালিজম যা প্রদর্শন করে স্বাভাবিক ইলেকট্রনিক কনফিগারেশন টেট্রাহেড্রাল ক্ষেত্রে তাই প্রকাশ করে। পাশাপাশি টেট্রাহেড্রাল স্বাভাবিক ক্ষেত্রে অক্টাহেড্রাল স্বাভাবিক ইলেকট্রন কনফিগারেশন যেভাবে বিভাজিত করে হোল ফর্মালিজম টেট্রাহেড্রাল ক্ষেত্রে ঠিক সেভাবে বিভাজিত করে। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে T1 এবং T1 এই দুইটা T1 একটা পি থেকে সৃষ্ট, পি টার্ম থেকে সৃষ্ট, একটা এফ টার্ম থেকে সৃষ্ট, এইখানে কিন্তু একটা নিয়ম আছে, এরা কিন্তু একে অপর কিন্তু ক্রস করতে পারে না, যেটাকে বলা হচ্ছে নন ক্রসিং রুল। নন ক্রসিং রুলটা কি? নন ক্রসিং রুলটা হচ্ছে যে যদি একই স্পিন হয় এবং পদগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন মনে করো এখানে যদি আমরা 4F এবং 4P বিবেচনা করি, তাহলে এটা হবে আমাদের 4T1 এবং 4T1। তাহলে দেখা যাচ্ছে যে এই স্পিন একই যদি হয়, দুইটার স্পিন বহুত যদি 4-4 করে হয়, এবং দুইটা যদি ভিন্ন ভিন্ন পথ থেকে সৃষ্টি হয়, একটা এফ থেকে সৃষ্ট আর একটা পি থেকে সৃষ্ট, তাহলে এরা পরস্পরকে কখনো এইভাবে ক্রস করতে পারে না। ক্রস না করে বরং কি হয়, এরা উভয়ে বেঁকে যায় এবং মাঝখানে একটা শক্তি গ্যাপের সৃষ্টি হয়। সেই বিষয়টা দেখার জন্য তোমাদেরকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এখানে একটা ছবি দেখো, এখানে এফ টার্মের বিভাজনগুলো দেখানো হয়েছে, আর এখানে পি টার্মের তো স্প্লিটিং নেই। তো স্বাভাবিক বিভাজনটা এরকম ডট চিহ্নগুলো স্বাভাবিক ভাগ বোঝাচ্ছিল, আর এগুলো কিভাবে হয়েছে সেটা তোমরা এর আগে চিত্রে আমি বর্ণনা করেছি, শুধু আমি নন ক্রসিং রুলটা দেখাবো। এইখানে দেখো
এফ থেকে সৃষ্ট টি ওয়ান বা টি ওয়ান জি, পি থেকে সৃষ্ট টি ওয়ান বা টি টু জিকে কিন্তু এইভাবে কিন্তু ক্লোজ করেনি, না করে কি হয়েছে, পি থেকে সৃষ্ট টার্ম সিমেট্রি টি ওয়ানটা উপরের দিকে গেছে, একই পরিমাণ কিন্তু এফ থেকে সৃষ্ট টি ওয়ান টার্মটা নিচের দিকে আসছে। অর্থাৎ যদি স্পিন সমান হয় এটারও ফোর, এটারও ফোর, বা এটারও যদি মনে করো তোমার থ্রি, এটারও যদি থ্রি স্পিন হয়, তাহলে এরা পরস্পরে কখনোই ক্রস করবে না, না করে বরং পিটার ক্ষেত্রে শক্তি বেড়ে যাবে আর এফটার ক্ষেত্রে শক্তি কমে যাবে, যাওয়ার ফলে যেটা হবে এদের মধ্যে একটা শক্তি গ্যাপের সৃষ্টি হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।